ওকে, যারা ভালো পরিবেশে ভালো সোসাইটিতে থাকতে চান এবং প্রতি মাসে বিরাট অঙ্কের ভাড়া পেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং পাশের একটি জায়গা বিক্রি হবে এবং আশেপাশে রয়েছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। আর এখানে কোনো মিডিয়া নেই, সরাসরি মালিকের নাম্বারটাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম, শুভ দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি প্রিমিয়াম পজিশনে কিন্তু একটা জায়গা, আর এই জায়গাটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন কিন্তু করা আছে, এই যে দেখেন। আর প্লটের সামনে কিন্তু আপনার রাস্তা পেয়ে যাবেন, রাস্তা থাকার কারণে কিন্তু আপনার অনায়াসেই এই জায়গাগুলোতে চলে আসতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। আর আশেপাশের বহুতল ভবনগুলো দেখেন, আপনার প্রতিনিয়ত কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো যেহেতু এই জায়গাগুলো কিন্তু এখনই সময় জায়গাগুলো কিনে রাখা, ভবিষ্যতে এই জায়গাগুলোর দাম কিন্তু আপনার বহুগুণে বেড়ে যাবে, এই যে দেখেন এই জায়গাটা। তো বিস্তারিত এই ভিডিওতে বলা থাকবে এবং আপনারা এই প্রজেক্টটিতে কীভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওকে, সম্মানিত দর্শক মিত্র, এখন আমি অবস্থান করছি রাজশাহী স্মৃতি অম্লান চত্বর, পাশেই রয়েছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং তার পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং এই স্মৃতি অম্লান চত্বর থেকে সামনে যে রাস্তা যাচ্ছে সেটা হলো ভদ্রা রোড, এবং এই রোড দিয়েই আপনি রাজশাহীর পুরাতন বাস স্ট্যান্ড নদাপাড়া বাস স্ট্যান্ড যাইতে পারবেন। এবং স্মৃতি অবলম্বন থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি থাকবে সেটা রাজশাহী রেলগেটের দিকে। তো আপনারা জমিটিতে দুইটা দিক দিয়ে আসতে পারবেন। অত্যন্ত প্রিমিয়াম এবং সুন্দর একটি পজিশন, যারা রাজশাহীর পদ্মা আবাসিকে জমি কেনার কথা ভাবেন কিন্তু বাজেট কমের জন্য কিনতে পারেন না, তাদের জন্য আজকের এই জমিটি। তো জমিটি রাজশাহী প্রাইম লোকেশন, ভদ্রা পার্কের সন্নিকটে পদ্মা হাউজিংয়ের পাশেই, নিষ্কণ্টক 4.25 কাঠা জমিটি। তো এই জমির মোজা ছোট বনগ্রাম এবং এটা রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড। জমির সম্মুখে শুরুতে থাকবে 20 ফিট রোড এবং প্লটের শেষে থাকবে 16 ফিটের সিটি কর্পোরেশনের পিচ ঢালা রোড। আমি আপনাদেরকে স্মৃতি অম্লান চত্বর দেখালাম। স্মৃতি অম্লান চত্বর থেকে সেই জমিতে অটো নিয়ে যেতে সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 7 মিনিট। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, অত্যন্ত সুন্দর পরিবেশ, আধুনিক সোসাইটি। আমরা এখন পদ্মা আবাসিকের ভেতর দিয়ে যাচ্ছি। পদ্মাবাসিকের জমির মূল্য যে হারে বেড়েছে, এখন এ জায়গার জমিগুলো কেনার কথা চিন্তা করা যায় না। তো এখনই সময় এই জমিটা ক্রয় করার, এখন যে জমিটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আগামী 6 মাস বা 1 বছর পর এই জমিটার দামও দ্বিগুণ হারে বেড়ে যাবে। সামনে যে গাড়িগুলো আছে এটা নদাপাড়া পুরাতন বাস স্ট্যান্ড থেকে রাজশাহীর ভদ্রার দিকে যাবে, অর্থাৎ স্মৃতি অম্লানে যাবে। তো সামনে দেখতে পাচ্ছেন লেক, আমরা এই লেকের পাশ দিয়ে যাচ্ছি। তো যারা আধুনিক সোসাইটিতে ভালো পরিবেশে থাকতে চান এবং বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করেন, তারা এই জমিটি ক্রয় করতে পারেন। জমিটি এমন একটি জায়গাতে অবস্থিত শহরের একটু পেছনে, কিন্তু আপনি নাগরিক সকল সুবিধাগুলো পাবেন, গ্যাঞ্জামমুক্ত, কোলাহলমুক্ত, কিন্তু শহরের সকল সুবিধাগুলোই আপনি পাবেন। রাজশাহী মেন শহর থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে 15 থেকে 20 মিনিট, এবং যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো। আর এই যে জায়গাটা বিক্রি হবে তার পাশেই একটি বিনোদন পার্ক তৈরি হচ্ছে। আমরা জায়গাটির কাছাকাছি প্রায় চলে আসছি, দেখতে পাচ্ছেন পার্কের কাজ চলতেছে, অনেক বড় একটি পার্ক, এটা সরকারি একটি পার্ক হচ্ছে, বিনোদন কেন্দ্র। সম্মানিত দর্শকবৃন্দ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি চালু করে দেবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, কেননা ভিডিওটি স্কিপ করলে আপনি আশেপাশের পরিবেশটা দেখতে পাবেন না। আপনি অনেক টাকাতে জমি কিনবেন, অবশ্যই আপনাকে আশেপাশের পরিবেশটা দেখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি জমিটির সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন সামনে হাই রাইজ বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের পাশেই জমিটি অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে, কেননা পাশে রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ এবং রয়েছে বারেন্দ্র মেডিকেল কলেজ। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি বিক্রি করা হবে, জায়গাটির চারিদিকে বাউন্ডারি করা আছে, তাই সীমানা নিয়ে কোনো রকম ঝামেলা হবে না, উঁচু জায়গা ভরাট করার প্রয়োজন হবে না, আপনি এখনই এখানে বাড়ি তৈরি করতে পারবেন। আমি এখন জায়গাটির ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন পাশে যে হাই রাইজ বিল্ডিং রয়েছে, এই হাই রাইজ বিল্ডিংয়ের পাশেই জমিটি। আর আপনিও এখানে বহুতল ভবন করতে পারবেন এবং প্রতি মাসে বিরাট অঙ্কের ভাড়া পাবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা রয়েছে। আর এখানে চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম কোনো ঝামেলা নাই, রাজশাহী একটি সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী। সম্মানিত দর্শকবৃন্দ, এ জায়গার পরিমাণ 4.25 কাঠা, নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি, কাগজপত্র 100% আপডেট, যে কোনো সময় চাইলেই দেওয়া হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ, আপনারা এখানে ভিজিট করলে অবশ্যই আপনার এটা পছন্দ হবে।
দর্শক মণ্ডলী, এই জায়গাটার মূল্য মালিক পক্ষ নির্ধারণ করেছে প্রতি কাঠা 46 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ। আমি আবার বলছি, মালিক পক্ষ নির্ধারণ করেছে জমির মূল্য প্রতি কাঠা 46 লক্ষ টাকা। যারা ক্রয় করতে চান, ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন জায়গাটা উঁচু, আপনাকে একটুকু ভরাট করতে হবে না, এখনই আপনি এখানে বাড়ি করতে পারবেন। আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়িঘর রয়েছে এবং প্রতিটা বাড়িতেই ভাড়া চলে। এখানে এমন কোনো বাড়ি নাই যেখানে ভাড়ার অভাবে ফাঁকা রয়েছে, কেননা পাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে ছাত্র, শিক্ষক, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, অনেক লোকের থাকার জন্য জায়গার প্রয়োজন। মনোমুগ্ধকর অসাধারণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আশেপাশে, অনেক হাইরাইজ বিল্ডিং রয়েছে। সুন্দর একটি নগরী, পরিষ্কার নগরী, সবুজ নগরী। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের এই প্রজেক্টটি? আশা করছি ভালো লাগবে। আর আপনারা অবশ্যই সময় করে সরজমিনে জায়গাটা দেখতে আসবেন। সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। ভিডিওতে শুধুমাত্র আপনারা আংশিক তথ্যটা পাবেন, আর যদি আপনারা সরজমিনে আসেন তাহলে কিন্তু এই প্রজেক্টটি সম্পর্কে এবং আশেপাশের আপনার উন্নতি কী পরিমাণ হয়েছে এটা যদি আপনারা মানে সরজমিনে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আশা করবো আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন। আর জায়গাটির চারি সাইড দিয়েই দেখেন প্রচুর কিন্তু আপনার বহুতল ভবন হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু আপনার এই বহুতল ভবনের কাজ চলতেছে। তো আপনারা যদি এরকমভাবে এখানে বিল্ডিং করে দেন, প্রতি মাসে কিন্তু আপনার অনায়াসে একটা ভালো টাকা হালাল উপায়ে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।